আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া বর্ণনা করবো যে দোয়াটি যে কোনো খাবার খাওয়ার পর একবার পড়লে আল্লাহ রবুল আলমীর সমস্ত গোনা মাফ করে দিবেন এই সম্পর্কিত হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ কিতাবে হাদিস নম্বর চার হাজার তেইশ তিরমির শরীফ কিতাবে এসেছে হাদিস নম্বর তিন হাজার চারশো আটান্ন ইবনে মাজা শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর তিন হাজার দুইশো পঁচাশি মোস্তাদা আহমদ শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর পনেরো হাজার ছয়শো সত্তর হাকিম নামক কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর সাত হাজার চারশো নয় মোস্তাদ আবু ইয়া আলা নামক কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর এক হাজার চারশো অষ্টআশি সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন আজকের দোয়াটি কত গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষেই কম বেশি গোনা করে থাকে এরই সাথে সাথে যদি কিছু দোয়া আমল করা যায় এরই মাধ্যমে গুণাগুলি মাফ হয়ে যাবে সুপ্রিয় দর্শক হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাসিবনে মা আলিক রদিউল্লাহ আনহু তিনি বলেন রাসুল আকরম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি খাবার খাওয়ার পর এ দোয়াটি পর্বে আল্লাহ রবুল্লা আলমিন তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দিবেন দোয়াটির অর্থ হল আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন এবং আমাকে তা রিজিক হিসাবে দিলেন আমার পক্ষ থেকে কোনো প্রকার চেষ্টা ও শক্তি ছাড়া দোয়াটি হল আলহামদুলিল্লাহ আত আমানি হা দত্ত আমা ও রিহিহাউলিম আবার বলছি আলহামদুলিল্লাহ আমানি হা দত্ত আমা ও রিহি মিন মিন্নি ওলা কুয়া আপনার দোয়াটি যে কোনো খাবার খাওয়ার পর একবার হলেও পড়বেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন